কবিতা আমার বহুকালের প্রিয়সী। বোধহয় যখন আমার রথির মতো বয়স ছিল তখন থেকে আমার সঙ্গে বাগদত্তা হয়েছিল। তখন থেকে আমাদের পুকুরের ধারের বটির তলা, বাড়ি ভিতরের বাগান, বাড়ি ভিতরের একতলার অনাবিষ্কৃত ঘরগুলো এবং সমস্ত বাহিরের জগৎ আর দাসীদের মুখের সমস্ত রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়া জগৎ তৈরি করেছিল। তখনকার সেই আবছায়া অপূর্ব মনের ভাব প্রকাশ করা ভারী শক্ত, কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি কবি কল্পনার সঙ্গে তখন থেকেই মালা বদল হয়ে গিয়েছিল। কিন্তু ও মেয়েটা যে পয়মন্ত নয় তা স্বীকার করতে হয়। আর যাই হোক, সৌভাগ্য নিয়ে আসেন না, সুখ দেন না বলতে পারি নে, কিন্তু স্বস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন, কিন্তু এক এক সময় কঠিন আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নিংড়ে রক্ত বের করে নেন। যে লোককে তিনি নির্বাচন করেন সংসারের মাঝখানে ভিত্তি স্থাপন করে গৃহস্থ হয়ে স্থির হয়ে আয়েশ করে বসা, সে লক্ষ্মী ছাড়ার পক্ষে একেবারে অসম্ভব। কিন্তু আমার আসল জীবনটি তার কাছেই বন্ধক আছে। সাধনায় লিখি আর জমিদারি দেখি, যেমনি কবিতা লিখতে আরম্ভ করি অমনি আমার চিরকালের যথার্থ আপনার মধ্যে প্রবেশ করি। আমি বেশ বুঝতে পারি এই আমার স্থান। জীবনে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচারণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যা কথা বলিনি। সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয় স্থান।